সাড়ে নটার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে একটা পারমিশনের ব্যাপার আছে। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। সো আপনারা একটু আগে দেখছিলেন যে আমি চাউমিন নিয়ে চাউমিন খাচ্ছিলাম, হঠাৎ করে ভাত কি করে হয়ে গেল। আমরা এবারে ঢুকছি একটা টানে দিয়ে। ये जगह का नाम क्या है? মুসিথা। সো গাইজ, আমরা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে টি ব্রেকের জন্য, যে কোথায় আমি খুঁজে পাচ্ছি না, কোন হোটেলে ঢুকেছি আমি ঠিক বুঝতেও পাচ্ছি না। প্রচন্ড ঠান্ডা এখানে, আমি ভাগ্যিস এই চাদরটা এনেছিলাম। তাই যাচ্ছিলাম, কারেন্ট চলে গেল, মানে এখানে প্রচুর খেয়ে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান, আমি সকালে উঠে যথারীতি ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মানে আমার অ্যাকচুয়ালি সময় পাইনি, কারণ আগের ভিডিওটা এডিট করছিলাম, পোস্ট করছিলাম, সেজন্য সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। যে হোটেলটায় আমি আছি সেই হোটেলটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই যে হোটেলটার নাম, এই হচ্ছে হোটেলটার এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছিল আসার পর। হ্যালো গাইজ, আমি অ্যাকচুয়ালি মানে ভিডিওর মাঝে কেটে দিয়েছিলাম, তার কারণ আমি হঠাৎ করে জানতে পেরেছিলাম যে আমাকে সাড়ে নটার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে একটা পারমিশনের ব্যাপার আছে। তো পারমিশন গ্রান্টেড না হলে আমি আরও আগে যেতে পারবো না। তো তার জন্য আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, নিয়ে এখন রেডি হয়ে আছি, এখন বেরোনোর অপেক্ষায়। তো এই হোটেল থেকে আজকের মতন টাটা হয়ে যাব, আমি আবার অন্য একটা ডেস্টিনেশনে দেখা হবে। যাওয়ার পথে অনেক সাইট সিন হয়তো আমি দেখাবো, কারণ আমার যেহেতু আগেও বলেছি আমার মোশন সিকনেস আছে, তো আমি চলন্ত গাড়িতে ভিডিও করতে পারি না। তার মাঝেও আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করার। সঙ্গে থেকো। এই ঠিক হোটেলটার রুমটা থেকে, ব্যালকানিটা থেকে জাস্ট এই পাহাড়টা এরকম সুন্দর করে দেখা যায়, আর এই সুন্দর সুন্দর ফুলগুলো জাস্ট অসম। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি কোথাকার উদ্দেশ্যে। আমি প্রীত, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি লাচেন, লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওয়েদার একদম মনোরম, খুব ভালো আছে। তো আমার গাড়ির মধ্যে এখন গরম লাগছে, আমি কোটটা জাস্ট খুলতে চলেছি। তো যাওয়ার পথে আরও কী কী দেখছি আমি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো একটু। আমি এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, আর সাথে খাচ্ছি হচ্ছে পপকর্ন, আর হচ্ছে সাইড ভিউটা এই মুহূর্তে। এখন বাজে ঠিক 12:30, আমরা মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে আমরা লাঞ্চ ছাড়বো, কিন্তু আরও আমাদের অনেকটা পথ যেতে হবে, পৌঁছতে প্রায় 4টে বেজে যাবে। তো এর মাঝে কোনো খাবারের জায়গা নেই, তার জন্য আমাদের খাবারটা এখানেই খেয়ে নিতে হবে। তো আমি এখানে অর্ডার করেছি চাউমিন ভেজ, আমাকে শনিবার সেই জন্য আমাকে ভেজ খেতে হবে। আমার এসে গেছে অথচ চাউমিন, এই যে চাউমিনটা। এবারে আমি এটা আমার লাঞ্চটা সে তো আপনারা একটু আগে দেখছিলেন যে আমি চাউমিন নিয়ে চাউমিন খাচ্ছিলাম, হঠাৎ করে ভাত কি করে হয়ে গেল, তার কারণটা হলো চাউমিনটাতে এত বেশি ভিনিগার দেওয়া যে টক হয়ে গেছে। আমি তো এই বাধ্য হয়ে এখানকার মানে লোকাল খানা, মানে ওখানকার লোকাল সবজি আর ভাত ভেজ থালি একটা অর্ডার করেছি, তো এখন আপাতত সেটা খাচ্ছি। তার মধ্যে আমি আমার চুলের কাঁটাটা হারিয়ে ফেলেছি, পেয়েছি পেয়েছি আমার চুলের কাঁটা, চুলের কাঁটা ছাড়া আমি ভাতই খেতে পারছি না।
দেখে নিয়েছে, এবার এর মধ্যে দিয়েছে হচ্ছে শুক্তো, এটা হলো তিতো। শেষ হয়নি, তারপরে আবার অফার করা হচ্ছে রুটির ওই লাস্ট রুটি আর লাউ খাওয়া হচ্ছে। নানা রকম জিনিস খাওয়া যায়, এখনো খাচ্ছে আমি, ব্র্যান্ডের নাম বলবো না, চকলেট খাচ্ছি শুধু। এটা বললো আসার সময় প্রচুর ঘুমিয়েছি গাড়িতে, এখন তো পেট ভর্তি করে নানা রকম খাওয়া হয়েছে, ম্যাগি, চাউমিন, ভাত, সবজি, ডাল, রুটি, আবারও সবজি, তারপর এখন চকলেট চলছে, তো ফুল অফ এনার্জি। আর আমি 4 ঘন্টা হয়তো আরও এনার্জেটিক হতে চলেছে আমাদের জার্নিটা। একটু একটু দেখো, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে বাই দ্য ওয়ে। সন্ন্যাসী শুনেছিলাম, কিন্তু এই নাগা ফলের সামনে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়েছি চেকপোস্টের কাছে, এই যে সামনে চেকপোস্ট, রাজুদা আমাদের আছে আমাদের ডকুমেন্টস নিয়ে ওখানে শো করতে, যাতে আমরা আরও আগে যেতে পারি। এই যে চেকপোস্টের ওখানটা, ওই যে দূরে রাজুদা, ওয়েদারটা বেশ ভালো, না গরম, মানে আমার পোশাক দেখেই বুঝতে পারছো তোমরা, আমি জাস্ট একটা শার্ট পরে আছি আর তেমন কিছু পরতে লাগছে না। আমরা এবারে ঢুকছি একটা টানেল, এই টানেলটার নাম কি? আচ্ছা,
গাইস, আমরা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে টি ব্রেকের জন্য। তো জায়গাটা প্রচণ্ড প্রচণ্ড ভালো, আর সেই ওয়েদারের সাথে এবং এই একটা দৃশ্যের সাথে এই যে আদা দিয়ে দুধ চাটা জাস্ট অসম লাগছে। এদিকটা একটু দেখো, এই জায়গাটা ওয়েদারটাও ভীষণ ভালো। দেখতে পাচ্ছ আমি কোনো শীতের পোশাক পরিনি, মানে খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। তো প্রীতম, তুমি কি অর্ডার করেছো, কি খাবে? ব্ল্যাক টি। ব্ল্যাক টি কি আদা দিয়ে? নো ব্যাটার দিয়ে। চাই উইথ সুস্মিতা, আপনারা এখন দেখছেন ওয়াচ উইথ সুস্মিতা উইথ চা। ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছ? জানি না কতটা রেকর্ডিং এ আসছে, বাট ঝর্ণার আওয়াজটা ভীষণ সুন্দর। ওইদিকের ওইদিকটা বোধ হয় বৃষ্টিও হতে পারে, ওই যদি মধুমা মতন জায়গাটা। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে আছি আরেকটা চেকপোস্টে, যেটার নাম হলো লাচেন চেকপোস্ট। বলে দাও প্রীতম, বলে দাও এটা কি। আমরা কোথায় আছি? লাচেন চেকপোস্টে আছি। আর আমাদের রাজুদা চলে গেছে আমাদের কাগজপত্র ডকুমেন্টস নিয়ে। ওই যে নর্থ ডিস্ট্রিক্ট সিকিম লেখা, সিকিম পুলিশ। এখন চেকিং চলবে। তো আমাদের এখনো আরো কতক্ষণ লাগবে পৌঁছাতে আমাদের ডেস্টিনেশনে? আর 5 মিনিট। 5 মিনিটে পৌঁছে যাব? ওয়াও, তাহলে আমরা 5 মিনিটে পৌঁছে যাব। দেখা হচ্ছে 5 মিনিট পর। আমি পৌঁছে গেছি যথারীতি আমাদের ডেস্টিনেশনে, মানে যে হোটেলে থাকবো আমরা। কিন্তু আমি জানি না, আমি গাড়ি থেকে বেরোনোর আগেই গাড়ির সবাই বেরিয়ে গেছে কোথায়, আমি খুঁজে পাচ্ছি না। কোন হোটেলে ঢুকেছে আমি ঠিক বুঝতেও পাচ্ছি না। তো দেখা যাক, এখন ওয়েট করি, ওরা আসুক। এখানে একটু ঠান্ডা, একটু ঠান্ডা বেশি, জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি। তো দেখা যাক ওরা কোথা থেকে বেরোয়, কোন হোটেলটা আমি ঢুকি। আপাতত খুঁজে পেয়ে গেছি, আপাতত আমি খুঁজে পেয়ে গেছি সবাইকে। এই হোটেলেতেই আমরা থাকতে চলেছি, এই হোটেলটায়। আর এর থেকে ভিউটা এখানে, ওদিকে অফিসিয়ালি কাজকর্ম চলছে। আর একটু দেখি সাইড সিনটা কীরকম দেখতে লাগে। এখন যাচ্ছি চেক ইন করতে। তো অনেকটা সিঁড়ি ভেবে উঠতে হচ্ছে, অনেকটা উঁচুতে রুমটা। আর এখানে একটু ঠান্ডা বেশি, আমি তো বেশিরভাগ ঠান্ডা জিনিসপত্র বের করে রেখে এসেছি। আমি জানি না সার্ভাইভ করবো কীভাবে। হয়ে গেছি উঠতে উঠতে সিঁড়ি দিয়ে। আমি যথারীতি এসে গেছি আমার রুমে। অনেকটা জার্নি করেছি, টায়ার্ড। এখানে আমার একটু শ্বাসেরও কষ্ট হচ্ছে, বাবারে অনেক প্রচুর। ভিউটাও সুন্দর। রুম ডেকোরেশনটাও খুব সুন্দর। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এখানে বিসলারি বোতল, মানে ওয়াটার বটল যেগুলো, সেটা পুরোপুরিভাবে ব্যান্ড, মানে এখানে অ্যালাউড নয়। তো আমরা ভুল করে নিয়ে চলে এসেছিলাম। তো তার জন্য দুটো বোতল ফেরত, খালি বোতল ফেরত নিয়েছে, তার জন্য 500 টাকা ফাইন করেছে। মানে 5,000 টাকা লাগে সেখানে। আমাদের একটু, আমাদের যে ড্রাইভার ছিল রাজুদা, উনি একটু কাকুতি মিনতি করেছেন বা ওনাদের ভাষায় কিছু একটা বুঝিয়েছেন, তো সেটা 500 টাকায় সেটেল হয়েছে। প্রচন্ড ঠান্ডা এখানে। আমি ভাগ্যে সেই চাদরটা এনেছিলাম, ওই চাদরটা দেখতে পাতলা কিন্তু প্রচন্ড গরম হয়। এটা কাশ্মীরি শল একটা। বাইরের ওয়েদারটা দেখে আমি এক্ষুনি জাস্ট চেক করলাম, এখন ওয়েদার আজকে থাকবে
16 থেকে 6 এর মধ্যে আর কি। তো আশা করি এখন 16 নিশ্চয়ই দিনের বেলা ছিল, আর এখন আরেকটু কমে গেছে মনে হচ্ছে, কারণ রাতে রাতের দিকে 6টার দিকে বোধহয় ওই 6 ডিগ্রি থাকবে, এখন 6টা বাজতে যায় প্রায়। তো এখানে কফি বা চা যে কোনো একটা কিছু আমি বানাবো এখন। সুগার গোল্ডেন টিপস দার্জিলিং ব্ল্যাক টি, দুধও আছে এভরিডে। তো এখন কফিটা বানিয়ে নেওয়া যাক, চাটা, সরি এখানে কফি নেই, চা আছে, চাটা বানিয়ে ফেলি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটু আগে আমি জাস্ট চাটা বানাতে যাচ্ছিলাম, কারেন্ট চলে গেল। মানে এখানে এখনই তাই, মানে আমাদের কলকাতায় যেখানে প্রচণ্ড গরম, মানে আমরা তিষ্ঠতে পাচ্ছি না, সেই জায়গায় দাঁড়িয়ে এখানটাতে এত বেশি, মানে এত বেশি ঠান্ডা, সেই জন্য এখানে কারেন্টটাও খুব একটা থাকে না। এবং এখানে আমি শুনলাম মানে রুম হিটারেরও পারমিশন নেই, কারেন্ট বারবার যাচ্ছে আসছে, আপ ডাউন করছে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম চাটা বানানোর, জাস্ট আমি অন করলাম আবার চলে গেল কারেন্ট। তো আবার ওয়েট করি কখন কারেন্ট আসে, তারপরে গরম গরম চা খাওয়া যাবে। দারুণ, অবশেষে কারেন্টও এসে গেছে, আমিও গরম গরম চা বানিয়ে ফেলেছি। কিন্তু যেটা হচ্ছে, ফুটন্ত গরম জল দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে, ধোঁয়াটাও পর্যন্ত উঠছে না আজও। সো আমার এখন অবস্থাটা খুবই খারাপ, আমি একটা পাতলা জ্যাকেট এনেছিলাম সেটা পরে নিয়েছি, আর চাদরটা এভাবে মাথায় দিয়ে নিয়েছি। বাইরেটা আসলে খুব ঠান্ডা, ঘরে ভেতরে ছিলাম বলে অতটা বুঝতে পারিনি। তো 7টা থেকে 9টার মধ্যে খেয়ে নিতে হবে এখানে, তারপর ডিনার করতে যাচ্ছি। প্রচুর খেয়ে ফেলেছি আমি অ্যাকচুয়ালি, খাবারের ওখানে ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে গান চলছিল, তো কপিরাইটের সমস্যা আছে। তো জাস্ট খেয়ে এলাম, এবার অনেক রকম আইটেম ছিল, বুফে ছিল, যেগুলো সব রকম একটু একটু ট্রাই করলাম। ওখানে সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হলো ভেজ স্যুপ ছিল, বেশিরভাগ ভেজিটেবল আইটেম ছিল ওখানে, ভেজ স্যুপ, স্যালাড, ভেজ পোলাও, ভেজ পোলাওয়ের সাথে ছিল মাশরুম, চিলি মাশরুম, নুডলস, রুটি, ভেন্ডি, মিক্সড ভেজিটেবল, আর ছিল সাথে ডাল আর ক্ষীর। তো প্রত্যেকটা অল্প 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 করে খেয়েছি, অল্প অল্প খেতে 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 এতটা খাওয়া হয়ে গেছে। জানি আপনারা এতক্ষণ একটু আগে যা যা সব দেখলেন, যা যা কাণ্ড কারখানা আমি করেছি, এত খেয়েছি এত খেয়েছি, খেতে খেতে আমি অলরেডি অনেক মোটা হয়ে গেছি, যেটা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে দেখতে আলোচনা করবেন। তো আমার সেটা নিয়ে একদম রিগ্রেট নেই, কারণ আমি মোটা হয়ে গেলেও সুস্থ আছি, ভালো আছি। আর এই যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা আমিও অনেকক্ষণ দেখার চেষ্টা করেছি, বাট এই ঘড়িটার টাইমটা কিন্তু ঠিক নেই, মানে এটা ফর শো, ফলে এইটার টাইম দেখে ভাববেন না এখন এইটা বাজে। অ্যাকচুয়ালি এখন 8টা সামথিং বাজে, আর আমাদের ড্রাইভার যাওয়ার আগে বলে গেছে কালকে সকাল 6টায় বেরোতে হবে আমাদের, আমরা গুরুদম্বা লেক যাবো কালকে। তো তার জন্য আমাদের 5টার দিকে উঠতে হবে, তো সেই জন্য আমি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা যারা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে থাকুন ওয়াচ উইথ সুস্মিতা। গুড নাইট।